হ্যালো এভরিওয়ান, সিমের ভর্তা এমন কোনো মানুষ নাই যে পছন্দ করে না। আমার মতো কে কে সিমের ভর্তা পছন্দ করেন তাহলে পুরাটা ভিডিও দেখেন, অনেক মজার একটা সিমের ভর্তা আজকে বানিয়ে নেব। এই যে দেখেন সিমগুলো কি সুন্দর টাটকা, এখন সিমের সিজন, তো সেগুলোকে আমি এখন ছিলে তারপর একটা স্টিমারের সাহায্যে এগুলাকে আমি স্টিম করে নিব, কারণ স্টিম করে সিমের ভর্তা বানালে অনেক মজা হয়। নর্মালি পানি দিয়ে সিদ্ধ করলে একটু পানসা পানসা ভাব লাগে, তাই তো এইখানে আমি এখন স্টিম করে নিব আমার সবগুলো সিম। তারপর আমি চলে আসলাম, এই যে দেখুন এটা দিয়ে আমি সিমের ভর্তাগুলো বানাবো। তো ফার্স্ট আমি দিয়ে দিয়েছি এখানে ক্রাশ চিলি। তো ক্রাশ চিলি দিলে কি হয়, শুকনো মরিচ বা ক্রাশ চিলি দিলে সিমের ভর্তার টেস্টই দ্বিগুণ বেড়ে যায়। নর্মালি কাঁচা মরিচের চেয়ে শুকনো মরিচের ভর্তা বেশি মজা। তারপর আমি দিয়ে দিচ্ছি দেশি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, সবগুলোকে এখন। তারপর দিয়ে দিচ্ছি আমি লবণ, টেস্ট মতো লবণ দিয়ে দিব, হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি আমি। এখন সবগুলোকে আমি ম্যাশ করে নেব, তো হালকা ম্যাশ করে নিচ্ছি দেখেন। এই তো হালকা ম্যাশ করা হয়ে গেল। ফার্স্ট এই সবগুলা মশলা হালকা ম্যাশ করে নিতে হবে, হাফ ম্যাশ। তারপর এখন দিয়ে দিচ্ছি সরিষা তেল। সরিষা তেল তো ভর্তার মধ্যে মাস্ট দিতেই হবে, সেটা আপনারা সবাই জানেন। সবাই তো সিমের ভর্তা বানাতে পারেন, আমারটা একটু অন্যরকম, দেখে নিন, আশা করি আপনাদের উপকার হবে। এখন আমি এই যে সিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন সবগুলো একসাথে ম্যাশ করে নিচ্ছি। এইভাবে সিমের ভর্তা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এটার টেস্ট যে কত। এটা দেখি অনেক লোভনীয় হচ্ছে, মনে হচ্ছে যে এটা হলে আর কোনো কিছু লাগবে না, এটা দিয়ে শুধু এক প্লেট ভাত খাওয়া যাবে। এত মজা হয়েছিল, আমি তো খাওয়ার পর বয়স আবার দিয়েছি বলতে পারবো। তাই আপনাদেরকে বলতেছি এত টেস্টি একটা সিমের ভর্তা, এখন তো সিমের সিজন, তো আপনারা অবশ্যই আপনারা ট্রাই করবেন। দেখেন ভর্তাটা কত সুন্দর হয়েছে, ওয়াও। এভাবে ভর্তা বানিয়ে খেলে আমার কাছে বেশি ভালো লাগে। অনেকে আবার শিলপাতায় বানান, শিলপাতাটা অন্যরকম মজা, এটা অন্যরকম মজা, আমার কাছে এভাবে বেশি ভালো লাগে আর ইজি মনে হয়, কারণ শিলপাতায় একটু ঝামেলা কষ্ট হয় বেশি। আর দেখা যায় হাতের অনেক সময় মরিচের জাল লেগে যায়, তাই শিল পাটাচ্ছে এইভাবে আমি বানাতে অনেক পছন্দ করি। আর যেহেতু বিদেশ বাড়িতে তো শিল পাটা পাওয়া যায় না সচরাচর, দেখেন কত লোভনীয় হয়েছে আমার সিমের ভর্তাটা। আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই এটা বাসায় বানিয়ে ট্রাই করবেন। আপনারা যদি ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না যে এটা কত মজা। তো সবাই ভালো থাকেন।